আপনার এক পা নেই, তাও আপনি এত দূর এসে পৌঁছেছেন, এই কারণে আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই আরো একবার। মেঘা এবার ঘামতে শুরু করেছে। এক পা নেই মানে আপনি কি চোখে দেখতে পান না নাকি? এই তো আমার পা, এই তো দেখুন, এই তো আমার পা। লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে মেঘা, হাতরাতে থাকে সে। সত্যি তো ডান হাঁটুটার পর থেকে তো আর কিছুই নেই। এবারে বোধহয় বাস্তবের জগতে নেমে আসার পালা। কান্নায় ভেঙে পড়ে বিষণ্ণ হয়ে পড়ে মেঘা। মনে পড়ে যায় কমাস আগের কথা, সাঁতারে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেল কম্পিট করে প্রথম হয় মেঘা সেন। সে কি আনন্দ সকলের! মেঘা, তার বাবা, সুনীলদার চোখে তখন তাকে নিয়ে কত স্বপ্ন। যেভাবেই হোক এবার ন্যাশনাল লেভেলের কম্পিটিশনে পৌঁছতেই হবে। তার মতো সাঁতারু হয়তো খুব কমই আছে গোটা দেশে। চলতে থাকে সুনীলদার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন। সুনীলদার টিমের সেরা ছাত্রী মেঘা, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তার টিম থেকে মোট চারজন স্টেট অবধি পৌঁছালেও ন্যাশনালে কেউই সুযোগ পায়নি সে ছাড়া। মেঘা সেই অভিশপ্ত সন্ধ্যায় সাঁতারের অনুশীলন সেরে বাড়ি ফিরছিল বাবার গাড়ি করে। মনটা কেন জানি না একটু বেশি ভালো ছিল সেদিন। অনেকক্ষণ ধরে অনুশীলন চলেছিল, যেন জল থেকে উঠতেই ইচ্ছে করছিল না। বাড়ি ফেরার সময় গাড়িটা হাইওয়ে দিয়ে চলছিল, এমন সময় একটা টেম্পো ধাক্কা মারল পিছন থেকে। চালক দিব্যেন্দু সেখানেই মারা যায় মাথায় প্রবল আঘাত পেয়ে। মেঘা সংজ্ঞাহীন হয়ে যায়। আশপাশের চায়ের দোকান থেকে লোকজন ছুটে আসে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেই বিভৎস দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও একটা পা কেটে বাদ দিতে হয় মেঘার। এক সপ্তাহ পর জ্ঞান আসে তার, চোখ খুলেই যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। যখন হাত দিয়ে হাতরাতে হাতরাতে বুঝতে পারে যে তার একটা পা নেই, তখন আর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে। মেঘা সেন, ইউ আর ফিনিশড, শেষ তুমি। বারবার মনের মধ্যে এই একই কথা ঘুরে ফিরে আসছিল, বারবার তাই জ্ঞান হারাচ্ছিল। এরপর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তার আর সাঁতার কাটা হয়ে ওঠেনি, সেই মনের জোরটাও আর নেই। বাবা মেয়েকে সান্ত্বনা দেয়, ভালো সাঁতারু হতে না পারুক, ভালো মানুষ হওয়াটাই তো আসল, যেটা সে অবশ্যই হতে পেরেছে। বাবা মা সবসময়ই বলেন মনের জোর যেন না হারায় সে, মনের জোর দিয়ে জয় করা যায় যে কোনো প্রতিকূল অবস্থা। মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে মেঘা কেঁদে ওঠে, ফোপানির আওয়াজ শুনে মা বাবা ছুটে আসে। বাবা বলেন কাঁদিস না মাম, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, সব। নিজের স্বপ্নের কথা মেঘা এবার বাবা মার কাছে একদিন সত্যি করে খুলে বলে, বাবা আমি আবার সাঁতার কাটতে চাই, আমি আবার ফিরে যেতে চাই আমার স্বাভাবিক জীবনে। যন্ত্রণায় যখন মেয়ে কেঁদে ওঠে, বাবা মা যেন কিছুতেই তার এই করুণ আরতি ফিরিয়ে দিতে পারে না। মেঘার এই অবস্থা দেখে তার কাছের মানুষরা প্রবলভাবে আহত হয়। উল্টো দিকে যারা মেঘার সঙ্গে টেক্কা দিয়ে পারছিল না, তারা অবশ্য মনে মনে খুশি হয়। অনেকেই আজকাল তাকে দেখে মিচকি মিচকি হাসে, ব্যঙ্গ করে তার প্রতিবন্ধকতাকে। আগে মাঝে সাঝে বিকেলবেলা মায়ের সাথে হুইল চেয়ারে করে বেড়াতে বেরোত। এই তো সেদিন পাশের বাড়ির মিষ্টি কাকিমা তাকে দেখেই বলে উঠল, আহারে এত সুন্দর মেয়েটা, কি সাঁতার না ছাই করতে গিয়ে তো এই পরিণতি হলো, কি দরকার ছিল বাপু মেয়েকে সাঁতার শিখতে পাঠানোর বলো তো দিদি, এখন এই মেয়েকে কে বিয়ে করবে শুনি? প্রতিউত্তরে মা বলে, বিয়েটা কপালের লিখন মিষ্টি, হবার থাকলে হবে, আর আমার মেয়েকে সাঁতার শিখিয়ে আমি কোনো ভুল করিনি, সেটাও একদিন ঠিক প্রমাণ করবে। মিসেস সেনের মুখে এই কথা শুনে একটু মুখ ভেঙে চলে যায় মিষ্টি কাকিমা। মানুষের বিদ্রুপ, কটাক্ষ, অনুকম্পা যেন আর কিছুতেই সহ্য হয় না তার। আজকাল তাই আর বাড়ির বাইরেও বেরোয় না সে। যেদিন মেঘা
স্বপ্ন দেখে আবার তার এই অবস্থা থেকে পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পাওয়া। সেদিন সন্ধেবেলায় বাবার ফোন পেয়ে তাদের বাড়িতে আসে মেঘার ট্রেনার সুনীলদা। সেনবাবু তখন পায়চারি করছেন ঘরময়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে মেঘার পায়ে অপারেশন করাতে হবে, যেভাবেই হোক তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে হবে। অপারেশনের দিন ওটিতে ঢোকার সময় মেঘা দেখে সেখানে উপস্থিত রয়েছে শুধুমাত্র তিনটি মানুষ, তার বাবা, মা এবং সুনীলদা। কয়েক ঘন্টার অপারেশন চলার পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন মেঘার পা আর কখনোই আগের মতো হবে না, তবে একটা কৃত্রিম পা বসিয়ে দেওয়া হয়েছে তার ডান পায়ের সাথে জুড়ে। একেবারে স্বাভাবিক জীবনযাপন না করতে পারলেও হাঁটা চলা সে করতে পারবে। অপারেশনের কমাস পর একদিন সুনীলদার বাড়ি যায় মেঘা। অনুরোধ করে এবছরের ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে তাকে সাঁতার কাটার সুযোগ করে দিতে হবে। কিন্তু সুনীলদা বলে, এতে তো তোমার আরো বিপদ হতে পারে মেঘা, কিছুতেই এত বড় রিস্ক আমি নিতে পারবো না। জলের মধ্যে যদি শেষ মুহূর্তে কোনো সমস্যা হয়ে যায় আমরা কেউই তো তোমায় সাহায্য করতে পারবো না। মেঘার অনেক অনুনয় বিনয় এবং কান্নাকাটির পরে সুনীলদা সিদ্ধান্ত নেয় তিনি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবেন, তবে এই মুহূর্তে মেঘাকে তিনি কথা দিতে পারছেন না। পরবর্তীকালে মেঘার শারীরিক অবস্থা জানার পর কর্তৃপক্ষ কিছুতেই চায়নি মেঘাকে আবার নতুন কোনো সুযোগ দিতে। তাদের বক্তব্য, মেঘা প্রতিবন্ধী, তার পরাজয় নিশ্চিত, সে কিছুতেই পারবে না সারা দেশের কাছে তাদের ক্লাবের নাম উজ্জ্বল করতে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় অন্য একটি মেয়েকে ট্রেনিং দিয়ে ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে পাঠানো হবে। কথায় বলে, স্বয়ং ভাগ্যলক্ষ্মী যদি কারোর সহায় হয় তবে তাকে হারানোর সাধ্য কারুর নেই। ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের ঠিক দুদিন আগে সেই মেয়েটি কিছু ব্যক্তিগত কারণবশত হোক অথবা ভয়ের কারণেই হোক কম্পিটিশন থেকে পিছিয়ে যায়। সেই সময় মেঘার ট্রেনার সুনীলদার অনুরোধে সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ মেঘা সেনকে তলব করে। তাদের অ্যাসোসিয়েশনের এবং রাজ্যের প্রতিনিধি হিসেবে ন্যাশনালে এবার সে যাবে। এছাড়াও তাদের রাজ্য এবং ভিন রাজ্য থেকে আরো অনেকেই যাবে সেই লড়াইয়ে সামিল হতে। যদিও মিসেস সেন কিছুতেই রাজি হচ্ছিলেন না এ ব্যাপারে, এবং মেঘার ডাক্তারও জানান যে শারীরিকভাবে এত ধকল বোধহয় মেঘা নিতে পারবে না, তবুও মেয়ের অদম্য জেদ, বাবা এবং সুনীলদার সাপোর্টই ছিল তার একমাত্র সম্বল। শেষ পর্যন্ত মিসেস সেনকে রাজি হতেই হলো। অবশেষে প্রতিযোগিতার দিন উপস্থিত। গ্যালারিতে মেঘার বাবা ও সুনীলদা। জলের মধ্যে ঝিমিয়ে আসছে মেঘার শরীর, যেন কিছুতেই আর টানতে পারছে না। তার ডান পাটাও কেমন যেন অবশ হয়ে আসছে। এমন সময় দূর থেকে যেন ভেসে আসছে বাবার গলার আওয়াজ, তোকে পারতেই হবে মাম, এগিয়ে চল, থামিস না। সে শুনতে পাচ্ছে সুনীলদাও তাকে বলছে, এগিয়ে চলো মেঘা, লড়ে যাও, তুমি থেমে গেলে হবে না। সম্বিত ফিরে পায় মেঘা, তাকে তো পারতেই হবে। জলের মধ্যে পুনরায় নতুন উদ্যমে সে যেন এগিয়ে যেতে থাকে। পরপর ছ দিনের ছ রাউন্ড আজ সমাপ্ত। সবাই ছুটে আসছে কৃত্রিম পা লাগানো মেয়েটার দিকে। ভিড় ঠেলে সরিয়ে তার কাছে যেন আজ বাবা বা সুনীলদাও পৌঁছতে পারছে না। দূর থেকে বাবা লক্ষ্য করছিল মেয়ের সাফল্য, এবং সেই শিক্ষকও যেন আজ গর্বিত যিনি কখনোই তার নিজের ছাত্রীর ওপর বিশ্বাস হারাননি। সবাইকে সরিয়ে মেঘা ছুটে আসে তাদের দুজনের দিকে। আস্তে মা, আস্তে, পায়ের ওপর চাপ দিও না আর। এরপর থেকে কিন্তু পরপর কদিন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তোমায়, শরীরের ওপর আর কোনো রকম চাপ দেওয়া যাবে না, মেঘাকে কথাগুলো বলেন তার বাবা। কিছুক্ষণের মধ্যে মেঘার গলায় ওঠে স্বর্ণপদক। সাংবাদিকদের ভিড় তখন তাকে ঘিরে ধরেছে। দুদিন পর পাড়ায় ফিরে মেঘার চোখে পড়ে কত বড় বড় পোস্টার, কত বড় বড় হোর্ডিং তাকে নিয়ে। প্রতিবেশী মহলে যেন আজ হৈহুল্লোড় পড়ে গেছে। পাড়ার মেয়ে পাড়ার নাম উজ্জ্বল করেছে, গলায় ফুলের মালা, কাঁধে তুলে নিয়ে সকলে যেন আনন্দে নাচছে।
যে মুখগুলোতে ব্যঙ্গের হাসি থাকত সেই মুখগুলোই কিভাবে যেন আজ তার প্রশংসায় পঞ্চমুখ। মিষ্টি কাকিমা এসে মেঘার মুখ মিষ্টি করিয়ে দিয়ে যায় এবং এও বলে যে এরকম সন্তান যদি তার থাকতো তবে তার আরও গর্ব বৃদ্ধি পেত। নিউজ চ্যানেলগুলো হুড়মুড়িয়ে আসে সাতারু মেঘা সেনের ইন্টারভিউ নিতে। ম্যাম, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। এক পা নিয়ে সাতারে বিজয়িনী মেঘা সেন আজ গোটা ভারতের গর্ব। তো কেমন লাগছে আপনার? প্রথমেই আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই কারুর পথের বাধা হয়ে দাঁড়াতে পারে না, যদি মানসিক জোরটা ঠিক সেরকমই অদম্য থাকে। আসলে জানেন তো, মানুষের মনটাই সব কিছু, মন দিয়ে সব কিছু জয় করা যায়। এক পা নেই তো কি হয়েছে, এই মেঘা সেন কখনো থামেনি আর ভবিষ্যতেও কখনো থামবে না। সেদিন সন্ধ্যায় মায়ের বুকে মাথা দিয়ে বসেছিল মেঘা। সারাদিন ধরে শুধু ফোন এসে চলেছে বিভিন্ন শুভেচ্ছা বার্তা নিয়ে। মাকে মেঘা জিজ্ঞেস করে, মা, স্বপ্ন কি এইভাবেই সত্যি হয়? মা মৃদু হেসে উত্তর দেন, কিছু স্বপ্ন সত্যি হয়। আমাদের গল্প আজ এ পর্যন্তই। আমাদের এই গল্পটা গত সপ্তাহে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, আজ এর দ্বিতীয় এবং শেষ পর্ব প্রকাশিত হলো। আমাদের চ্যানেলের সমস্ত গল্প এবং এই গল্পটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর হ্যাঁ, খুব শিগগিরই আমাদের এই চ্যানেলে আসতে চলেছে ধারাবাহিক উপন্যাস। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছেই পৌঁছায়। ধন্যবাদ।